নমস্কার নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ এই বিশেষ সম্প্ৰচাৰলৈ মই ৰাজবৰুৱে আপোনালোকক স্বাগতম জনাইছো অখিল গগৈ জৰহাটৰ প্ৰাৰ্থী হ'ব নেকি হয় ৰাজ্যৰ দলৰ বিধায়ক শিবসাগৰৰ বিধায়ক অখিল গগৈ জৰহাট সংসদীয় সমষ্টিৰ প্ৰাৰ্থী হ'ব নেকি এই প্ৰশ্নটো আহিছে প্ৰশ্নটো এই কাৰণেই আহিছে যে অখিল গগৈক লৈ ৰাজ্যৰ দলে কিছু চিন্তা চৰ্চা কৰিছে যিটো সময়ত বিৰোধী ঐক্যমঞ্চ একগোট হৈছে বিজেপিক পৰাভূত কৰাৰ বাবে আৰু সেই সময়তে বিৰোধী ঐক্যমঞ্চৰ তৰফৰ পৰা যোৰহাট সংসদীয় সমষ্টিত এবাৰ অখিল গগৈক প্ৰক্ষেপ কৰাৰ প্ৰস্তাৱ কিন্তু ৰাজ্যৰ দলৰ পৰা আহিছে তেওঁলোকে বিৰোধী ঐক্যমঞ্চক সৈমান কৰাব বিচাৰিছে যে যোৰহাট সংসদীয় সমষ্টিটো যদি অখিল গগৈক দিয়া হয় বা ৰাজ্যৰ দলক দিয়া হয় তেনেহ'লে সেই সংসদীয় সমষ্টিটোত তেওঁলোকে জয় হ'ব পাৰিব ইয়াৰ বাবে তেওঁলোকে আনকি এনেকুৱা ধৰণৰ প্ৰত্যাহ্বান পৰ্যন্তলৈকে কৈছে যে সমষ্টিটোত যদি প্ৰাৰ্থী মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা হয় বিজেপিৰ পৰা নহ'লে যদি প্ৰধানমন্ত্ৰী খোদ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া যদি এই সমষ্টিটোলৈ আহে তেনেহ'লে সেই সমষ্টিটোত জয় হ'ব ৰাইজৰ দল অৰ্থাৎ অখিল গগৈ এই যি পৰিৱেশ আহিছে এই পৰিৱেশ অহাৰ মূলতে হৈছে এইবাৰ বিৰোধী ঐক্যমঞ্চ এক হৈছে তেওঁলোকে ক'ব বিচাৰিছে একেটা ছাত্ৰীৰ তলত যে বিজেপিক তেওঁলোকে পৰাভূত কৰিব আমি যদি 2019ৰ লোকসভা নিৰ্বাচনলৈ উভতি যাওঁ তেনেহ'লে বিজেপিয়ে অসমত 9খনকৈ আসন লাভ কৰিছিল তাৰ ভিতৰত অন্যতম আসনখন হৈছিল যোৰহাট সংসদীয় সমষ্টি আৰু এই যোৰহাট সংসদীয় সমষ্টিৰ পৰা সাংসদ হৈছিল তপন কুমাৰ গগৈ এসময়ৰ আছু নেতা আৰু পৰৱৰ্তী সময়ত বিজেপি হোৱা তপন কুমাৰ গগৈ তপন কুমাৰ গগৈ 2016 চনত তেওঁ বিধায়ক হৈছিল সোণাৰী সমষ্টিৰ পৰা আৰু 2019ত বিজেপি দলটোৱে তেওঁক প্ৰাৰ্থী দিছিল যোৰহাট সংসদীয় সমষ্টিটোৰ আৰু প্ৰাৰ্থী হোৱাৰ পিছতে তপন কুমাৰ গগৈ জয়ী হৈ দিল্লীলৈ তেওঁ যাত্ৰা কৰিছিল আৰু এই সমষ্টিটো এইবাৰ অখিল গগৈয়ে নিৰ্বাচন খেলিব নেকি তপন গগৈ যদি প্ৰাৰ্থী হয় বিজেপিৰ তেনেহ'লে তাৰ বিপৰীতে অখিল গগৈ প্ৰাৰ্থী হিচাপে থাকিব নেকি মাজে সময়ে এনেকুৱাও নাম আহে যে গৌৰৱ গগৈ যিহেতু কলিয়াবৰ সংসদীয় সমষ্টিটো এইবাৰ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত কাজিৰঙা সমষ্টি হিচাপে জনাজাত হ'ল কাজিৰঙা হিচাপে আত্মপ্ৰকাশ কৰিলে এই সংসদীয় সমষ্টিটো কাজিৰঙা সংসদীয় সমষ্টিটোৰ যি আন্তঃগাঁথনি পূৰ্বতে আছিলে তাৰ ভৌগোলিক পৰিৱেশ যি আছিলে সেই ভৌগোলিক পৰিৱেশ জনগাঁথনি সকলো সলনি হৈছে গতিকে এই কাজিৰঙা নতুনকৈ হোৱা কাজিৰঙা সমষ্টিটোৰ পৰা গৌৰৱ গগৈ কেনেবাকৈ যোৰহাটলৈ যাব নেকি তেনেকুৱা ধৰণৰ কিছু চিন্তা চৰ্চাও বিভিন্ন মহলত অৰ্থাৎ আলোচনা তেনেকুৱা ধৰণৰ চলি আছে আৰু তাৰ মাজতে আহিছে যে ৰাইজৰ দলৰ তৰফৰ পৰা কৈছে যে অখিল গগৈ যোৰহাট সংসদীয় সমষ্টিৰ প্ৰাৰ্থী হ'ব লাগে ইয়াকে লৈ অখিল গগৈ তথা ৰাইজৰ দলে কি কৈছে এবাৰ আপোনালোকক শুনাব বিচাৰিছোঁ আমাৰ বিৰোধী ঐক্যমঞ্চৰ তৰফৰ পৰা আমাৰ 12টা বিৰোধী দল যে একলগ হৈছোঁ সেই 12টা বিৰোধী দলৰ মঞ্চৰ পৰা আমি বিচাৰিছোঁ যে যোৰহাট লোকসভা সমষ্টিটোত আমি ৰাইজৰ দলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰোঁ সেইকাৰণে যোৰহাট লোকসভা সমষ্টি সকলো যিমান আমাৰ আপোনাৰ সমষ্টি আছে আটাইকেইটা সমষ্টিতে আমি আমাৰ কাৰ্যকলাপ চলাইছোঁ মানুহৰ লগত কথা পাতিছোঁ মানুহক কথাখিনি কৈছোঁ যে এইবাৰ যেনে তেনে 2024ত যদি বিজেপিক আমি পৰাভূত কৰিব নোৱাৰোঁ আমাৰ দেশখন আৰু গণতন্ত্ৰ হৈ নাথাকে আৰু গণতান্ত্ৰিক দেশ নহয় আৰু এই দেশখন একেবাৰে আমাৰ দেশখন চৈৰাতান্ত্ৰিক দেশ হৈ যাব এই দেশত মানুহ জীয়াই থকাটো সম্ভৱ নহয় চাব যদি 24ত বিজেপি জিকে তাৰপিছত আৰু ইলেকশ্যন নহ'বও পাৰে আৰু বহু দিনলৈ 50 বছৰমানলৈ সিহঁতি সংবিধান সলাই লৈ চীনত যেনেকৈ একেখনেই চৰকাৰ থাকে ৰাছিয়াত যেনেকৈ এখনেই চৰকাৰ থাকে তেনেকুৱা বনাই ল'ব গতিকে আমাৰ সকলো নাগৰিকৰে এতিয়া পবিত্ৰ দায়িত্ব যে 2024ত আমি যেনে তেনে আমাৰ গণতন্ত্ৰ বিৰোধী গণতন্ত্ৰ হত্যাকাৰী বিজেপি দলটোক আমি পৰাভূত কৰিব লাগে কিন্তু কংগ্ৰেছৰ সন্মুখত যিহেতু এই যি বিৰোধী ঐক্যমঞ্চ আছে এই বিৰোধী ঐক্যমঞ্চৰ নেতৃত্ব দিছে কংগ্ৰেছে গতিকে কংগ্ৰেছে নেতৃত্ব দিয়া বিৰোধী ঐক্যমঞ্চই আচলতে কংগ্ৰেছে এই সংসদীয় সমষ্টিটো অখিল গগৈক এৰি দিব জানো ঠিক একেদৰে তাৰ কাষৰ সমষ্টিটোলৈ যদি যাওঁ যিটো ডিব্ৰুগড় সংসদীয় সমষ্টি সেই ডিব্ৰুগড় সংসদীয় সমষ্টিটো লুৰিণজ্যোতি গগৈ অজাপ দলৰ যিগৰাকী নেতা লুৰিণজ্যোতি গগৈ তাৰ প্ৰাৰ্থী হ'ব নেকি বুলিও তেনেকুৱা ধৰণৰ চৰ্চা চলিছিল
তেতিয়াই প্রাসঙ্গিক হয়ে পড়েছিল যেতিয়া সমষ্টি পুনর্নির্ধারণক লৈ শিবসাগরত প্রতিবাদ হয়েছিল, বিরোধী ঐক্য মঞ্চই প্রতিবাদ করেছিল, তাত তিনি গগৈ এক হয়েছিল, তিনি গগৈ লগ হয়েছিল। আর সেই তিনি গগৈর ভিতর আমি জানো যে লুৰিণজ্যোতি গগৈ, অখিল গগৈ আর গৌরব গগৈ। গতি এই তিনিটা সমষ্টি কাজিরঙা, যোরহাট আর ডিব্রুগড় একরাহে এই তিনিটা সমষ্টিত যদি চা যায় ডিব্রুগড়ত লুৰিণজ্যোতি গগৈর নাম চর্চা চলি আছে, অখিল গগৈ তথা অখিল গগৈর যে দল সেই দলটোয় কয়ে আছে যে অখিল গগৈক প্রক্ষেপ করবেন যোরহাটত, আর ঠিক একদরে গৌরব গগৈ কাজিরঙা সমষ্টিট আসলে। যদি এই তিনিটা সমষ্টি চাও তেনহলে তিনি গগৈর প্রাসঙ্গিকতা পুনৰ আহিছে, আর এই তিনি গগৈক পরাভূত করার ক্ষেত্রে বিজেপির রণনীতি কেনেকুয়া হব সেই লো এটা চর্চা চলি যায়। ইয়ার মাজতে অবশ্যই বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় কিছু ব্যাখ্যা আগবাইছে। দেবব্রত শইকীয়ায় আসলে এই গোটেই বিষয়টুক কি কলে এবার শুনোয়া হোক। যখন আমার বিরোধী ঐক্য মঞ্চর দ্বিতীয় বৈঠকত মই কৈছিলোঁ সকল রাজনৈতিক দলে নিজের নিজের ইগোটো এড়িব লাগবে, আর দ্বিতীয়তে কোন প্রার্থী দিলে জয়লাভ করব সেই কথাখিনি আমি আজিকালি কিছুমান মেথড আছে যত রাইজর মতামত লব পারি আগতীয়াকৈ। যদি আপনাদের ইলেকশনের পিছত হলে এক্সিট পুল কয়, ইলেকশনের আগত হলে অপিনিয়ন পুল কয়। তিনি গগৈ, এই তিনি গগৈর যে প্রাসঙ্গিকতা, আমি এই তিনি গগৈর কথা যেহেতু পাতি আছো, যদি সঁচাকৈয়ে ওয়ান টু ওয়ান করব পারে সমগ্র ভারতত যদি চাও তেনহলে ভারতীয় প্রেক্ষাপটত কিন্তু ভারতীয় রাজনীতির এই যে ওয়ান টু ওয়ানের ফর্মুলা সেয়া কিন্তু পূর্বতে সফল হয়ে থাকে। গতি তেনেকুয়া সফল হওয়া এক যে তেনেকুয়া রণকৌশল এইবার কেনেবাকে ইন্ডিয়া তথা বিরোধী ঐক্য মঞ্চয় প্রয়োগ করব নেকি বাহিরত, আমি দেশজুড়ি কি হব সেয়া বেলেগ বিষয়, কিন্তু অসমৰ ক্ষেত্রত যদি আমি আলোচনা করো তেনেহলে অসমৰ ক্ষেত্রত বিশেষকে প্রাধান্য লাভ করব তেতিয়াহে যেতিয়া এই যে ওয়ান টু ওয়ান ফর্মুলা, অর্থাৎ যদি কংগ্রেসে প্রার্থী প্রক্ষেপ নকরে ডিব্রুগড়ত তেনেহলে স্বাভাবিকতেই যদি লুৰিণজ্যোতি গগৈক তাত প্রার্থী প্রক্ষেপ করা যায়, অর্থাৎ বিজেপির এগারী প্রার্থী থাকিব, বিরোধী হিসাবে বিরোধীয় মাত্র এজন প্রার্থী দিব, সেজন যদি লুৰিণজ্যোতি গগৈ হয় তেতিয়া কোরপাত রাজনীতি যে সমীকরণ আছে সেয়া সাল সলনি ঘটিব নেকি, বিজেপিয়ে কোরবার তাতে রণকৌশল সলনি করবলগিয়া পরিবেশ আহিব নেকি, বা ভোটারে যে ভোটারের চিন্তা, ভোটারের চিন্তা সেই চিন্তার ক্ষেত্রে কিবা বিশেষ ব্যতিক্রম হব নেকি? কারণ যদি ওয়ান টু ওয়ান করা না যায় তেনহলে কি হয়, স্বাভাবিকতে আমি দেখিছো নির্বাচন সমূহত যে ইফালে বিজেপির বিরুদ্ধে প্রার্থী কোরবাত কংগ্রেসের থাকিব, কোরবাত অজাপর থাকিব, কোরবাত রাইজর দলের থাকিব, তৃণমূল কংগ্রেসের থাকিব, তেতিয়া বিরোধীর যেখানি ভোট থাকে সেই বিরোধীর ভোটখিনি ভাগ ভাগ হয়ে যায়, অর্থাৎ তেতিয়া বিজেপির লাভ হয়। গতি এইবার 2024 যে লোকসভা নির্বাচন আহি আছে সেই 24 নির্বাচনত কেনেবাকে এগারী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এগারী বিরোধী প্রার্থী হব নেকি, ওয়ান টু ওয়ানের যে ফর্মুলা আছে সেই ওয়ান টু ওয়ান ফর্মুলা সচাকে প্রয়োগ হব নেকি? তেতিয়া এই বিরোধীর যেটা ভোটখিনি ভাগ নহব কোরবাত বিজেপি হোলঠেকত পড়ব নেকি, এয়া কথা কিন্তু এটা যথেষ্ট প্রাসঙ্গিক ঘটি যায়। আমি ডিব্রুগড়ের কথা যদি পাতো তেনহলে ডিব্রুগড়ত আমি কলো যে বিজেপির এগারী প্রার্থী থাকবে, তার বিপরীতে এগারী যদি বিরোধী ঐক্য মঞ্চর প্রার্থী হয় তেনহলে সেই প্রার্থীগী কেনবাকে লুৰিণজ্যোতি গগৈ হব নেকি? ঠিক একদরে আমি যোরহাটর কথা যেহেতু প্রথম আরম্ভণিয়ে আমি যোরহাটের করেছিল, গতি যোরহাট সংসদীয় সমষ্টিট বিজেপি প্রার্থী যদি তপন কুমার গগৈ হয়, এতালেক যেহেতু তপন কুমার গগৈ তাত সেই বর্তমান সাংসদ হয়ে আছে, তেনহলে তপন কুমার গগৈর বিরুদ্ধে এগারী শক্তিশালী নেতা হিসাবে গৌরব অখিল গগৈক প্রক্ষেপ করা হব নেকি? ঠিক একদরে যদি আমি এই যে কাজিরঙা সংসদীয় সমষ্টিটো আছে, কাজিরঙা সংসদীয় সমষ্টিটো ঠিক তেনে ধরনের এক পরিবেশে আহিব নেকি যত বিজেপির এগারী প্রার্থী থাকিব বা অসম গণ পরিষদের এগারী প্রার্থী থাকিব, তার বিপরীতে বিরোধীর মাত্র এগারী প্রার্থী থাকিব? নগাঁও সংসদীয় সমষ্টিটোত কিন্তু এবার কিছু সাল সলনি ঘটিব পারে, কারণ নগাঁও সংসদীয় সমষ্টিটোত কংগ্রেসের প্রার্থী থাকার বিপরীতে কিন্তু AIUDFও এবার প্রার্থী দিব, কারণ AIUDF বর্তমান বিরোধী ঐক্য মঞ্চত নাই, বিরোধী ঐক্য মঞ্চর বাহিরত আছে AIUDF দলটো। গতি আজমল বাহিনীও ইতিমধ্যে প্রত্যাহ্বান জানাই থাকে কংগ্রেসক যে তেওঁলোকে প্রার্থী প্রক্ষেপ করব তিনিটা সমষ্টিত, তার ভিতর এটা হয়েছে ধুবুরী, এটা হয়েছে নগাঁও আর আনটো হয়েছে করিমগঞ্জ। যদিহে নগাঁওত AIUDF প্রার্থী প্রক্ষেপ করে, কারণ 2014 চনের যদি আমি লোকসভা নির্বাচনলৈ উভতি যাও তেনহলে ডাক্তর আদিত্য লাংথাসা আছিল AIUDFর প্রার্থী, আর তার বিপরীতে যেহেতু বিজেপি প্রার্থী আছিল রাজেন গোহাই, আর ঠিক একদরে যদি আমি চাও তেনহলে কংগ্রেসের সেই সময়ত প্রার্থী আছিল আনগৰাকী শক্তিশালী নেত্রী। গতি এই যে কংগ্রেস AIUDF আর বিজেপি সেই সময় AIUDFে 311,000 প্রায় 14,000 ভোট সেই সময়তে 2014 লোকসভা
লোকসভা নির্বাচনত লাভ কৰিছিল যদি এআইডিএফ এবাৰ নগাঁওত সংসদীয় সমষ্টিত প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰে তেনেহলে কৰপাত কংগ্ৰেছ হলঠিকত পৰিব নেকি অৰ্থাৎ ওৱান টু ওৱান ফৰ্মুলা নিশ্চয়কৈ এই নগাঁও সংসদীয় সমষ্টিত নাখাটিব কিন্তু ইয়াৰ বিপৰীতে যিখিনি সংসদীয় সমষ্টিত এআইডিএফে প্ৰাৰ্থী নিদিয়ে তাৰ বিপৰীতে য'ত য'ত অকল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী বা ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থী অজাপৰ প্ৰাৰ্থী তেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী যদি বিজেপিৰ বিৰুদ্ধে একোগৰাকীকৈ থাকে তেতিয়া ক'ৰবাত বিজেপি সঁচাকৈয়ে হলঠেকত পৰিব নেকি এনেকুৱা কথাবোৰ এতিয়া প্ৰাসংগিক হৈ পৰিছে আমি আলোচনা কৰিছিলোঁ প্ৰথমতে যোৰহাট সংসদীয় সমষ্টিৰ কথা তাৰ লগতে আমি যিহেতু বাকী সংসদীয় সমষ্টিৰ কথাও পাতিছিলোঁ আৰু তিনি গগৈৰ প্ৰাসংগিকতা আমি ইতিমধ্যেই কৈছোঁ যে যদি কেনেবাকৈ ডিব্ৰুগড়ত লুৰিণজ্যোতি গগৈক অজাপ দলটোৰ লুৰিণজ্যোতি গগৈক বিৰোধী ঐক্য মঞ্চই তেওঁলোকৰ প্ৰাৰ্থী হিচাপে প্ৰক্ষেপ কৰে অখিল গগৈক যদি প্ৰক্ষেপ হিচাপে প্ৰক্ষেপিত কৰে যোৰহাট নতুবা কাজিৰঙাত গৌৰৱ গগৈয়ে যদি যোৰহাট নতুবা এই যি কাজিৰঙা সংসদীয় সমষ্টিত নিৰ্বাচন কৰে বিজেপি বা অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থীৰ বিৰুদ্ধে তেনেহ'লে ক'ৰবাত বিৰোধীৰ যি ভোট বিভাজন সেই ভোট বিভাজনক ৰক্ষা কৰিব পাৰিব নেকি আৰু বিজেপিক খোল ঠেকত পেলাব নেকি গতিকে যথেষ্ট প্ৰাসংগিক কথা ওৱান টু ওৱান ফৰ্মুলা তেতিয়ালৈকে লৈ যাব পাৰে নাই কিন্তু কাৰণ আমি দেখিছোঁ যে বিৰোধী ঐক্য মঞ্চ যদিও একগোট হৈছে তাৰপিছতো কিন্তু বিভিন্ন কথাত তেওঁলোকৰ মাজত বিশেষকৈ অখিল গগৈয়ে ৰাইজৰ দলৰ অখিল গগৈয়ে বিভিন্ন সময়তে কংগ্ৰেছক বিভিন্ন সময়তে সমালোচনা কৰি আহিছে গতিকে সেই সমালোচনাবোৰে কেনেবাকৈ এই যি তেওঁলোকৰ ঐক্য মঞ্চ গঠন হৈছিল এই ঐক্য মঞ্চত প্ৰভাৱ পেলাব নেকি বা নিৰ্বাচন পৰ্যন্ত এই যি বিৰোধীৰ একতা সেই একতা কেনেকৈ ধৰি লৈ যাব পাৰিব নাই এই কথাবোৰ অৱশ্যেই সেই সময়লৈ গম পোৱা যাব কিন্তু এতিয়া আটাইতকৈ প্ৰাসংগিক কথাটো হ'ল যে ওৱান টু ওৱান ফৰ্মুলা ক'ৰবাত সঁচাকৈ ব্যৱহাৰ হ'ব নেকি যোৰহাট সংসদীয় সমষ্টিৰ প্ৰাৰ্থী হ'ব নেকি অখিল গগৈ